মানুষজন যা ভাবে কৃষ্ণকে ভুল বুঝেছেন মানুষজন ভাবেন কৃষ্ণ বুঝি অনাসক্তি নিয়ে কথা বলছেন মানুষ যে অনাসক্তির কথা বলছে তার কারণ ভোগান্তির ভয় আপনি কি ভালোভাবে কোনো কিছু করতে পারবেন উদাসীন থেকে আমার সীমিত ধারণা থেকে বা অন্তত যা আমরা পাঠ্য বইতে পড়েছি বুদ্ধ ধর্ম বলে কেন আমাদের কোনো কিছুতে আসক্ত হয়ে পড়া উচিত নয় বা কিছু ক্ষেত্রে কিভাবে আমাদের অনাসক্ত হওয়া উচিত বলতে চাইছি এক কথায় ভোগান্তির একটা কারণ হল আসক্তি এখন সদ্গুরু আমার প্রশ্নটা হলো কোনো এক বন্ধুকে সাহায্য করব বা তাকে সহানুভূতি দেখাব। যদি তার সঙ্গে আমি জড়িতই না থাকি তো এই আচ্ছন্নতা বা আসক্তি এটা কি নেহাতি খারাপ দেখুন এই আসক্তি অনাসক্তির ব্যাপার হলো একটা ভুল বোঝাবুঝি যা দেশে গীতার থেকে এসেছে মানুষজন যাহাতাভাবে কৃষ্ণকে ভুল বুঝেছে এই অর্থে যে মানুষজন ভাবে কৃষ্ণ বুঝি অনাসক্তি নিয়ে কথা বলছেন দয়া করে ওনার জীবনটা দেখুন ওনার জীবন হল সংযুক্ত থাকার তাই না আপনি যদি লক্ষ্য করেন তার জীবনের যেটুকুই আমরা জানি তার চিত্রটা সামান্য যেটুকু আমরা জানি তার সম্পর্কে তার জীবন জুড়ে আছে শুধুই সংযুক্ত থাকার সংযুক্ত থাকা চারপাশের সমস্ত কিছুর সঙ্গে তো এই মানুষটিকে এই দুর্ভাগ্যবশত অভিযুক্ত করা হচ্ছে অনাসক্তির জন্য দেখুন যেখানে কোনো সংযুক্তি নেই সেখানে জীবনও নেই আপনি জীবনকে জানবেন একমাত্র সংযুক্তির মধ্যে দিয়ে এমনকি যে খাবারটা খেলেন আজকে যদি সংযুক্ত না থাকেন আপনি জানবেন না ওটা কি সংযুক্ত না থাকলে আপনি জীবনের স্বাদটুকুও পাবেন না সম্ভব নয় মানুষ যে অনাসক্তির কথা বলছে তার কারণ ভোগান্তির ভয় ভোগান্তির ভয়ে এসেছে কারণ যখনই তারা সংযুক্ত হন তারা জড়িয়ে পড়েন তারা জানেন না কিভাবে সংযুক্ত থাকতে হয় তারা শুধুই জড়িয়ে পড়েন জড়িয়ে পড়েছেন তার কারণ আপনার সংযুক্ত থাকাটা ভীষণ পক্ষপাতমূলক ভেতরে ঢুকছে কি তাহলে আমার সবকিছুতেই সমানভাবে সংযুক্ত থাকাও আপনি কি এটাই বলতে চাইছেন আমায় বলুন যদি আপনি আপনার শ্বাস নেয়াতে কম আর আপনার খাওয়ায় বেশি নিযুক্ত থাকলে মনে হয় জীবন কাজ করবে দেখুন শ্বাস প্রশ্বাস হলো স্বয়ংক্রিয় সেই জন্যই আমি শ্বাস শব্দটা ব্যবহার করছি কারণ এটা স্বয়ংক্রিয় আপনাকে তেমন কিছু করতে হয় না এমনিই হচ্ছে কিন্তু আমরা সংযুক্ত আছি এয়ার কন্ডিশনিংটি অন রাখার মাধ্যমে নইলে আমরা শ্বাসরুদ্ধ হয়ে যাব এটাই আমাদের সংযুক্ত থাকা আমরা যন্ত্রটিকে চালু রেখেছি আমরা হয়তো সচেতন হয়ে শ্বাস নিচ্ছি না মানছি কিন্তু আমরা সংযুক্ত আছি জীবনের প্রতিটি বিষয়ে সংযুক্তি না হলে আপনি ভেঙে যাবেন আর তখনই মানসিকভাবে আপনি এতটাই ছন্নছাড়া হয়ে যান যে অনেকভাবেই আপনার মন বিকারগ্রস্ত হয়ে পড়ে এটা দেখেই কেউ বলেছিলেন আপনি খুব বেশি আসক্ত আপনাকে অনাসক্ত হতে হবে না অনাসক্তিতেও কাজ হবে না আপনি কি উদাসীন থেকে কোনো কিছু ভালোভাবে করতে পারবেন আপনি কি ভালোভাবে কিছু করতে পারবেন সেটার ব্যাপারে উদাসীন থাকলে না আপনার চাই পূর্ণ সংযোগ যদি আপনার পক্ষপাতহীন সংযোগ থাকে আপনি দেখবেন কোনও জড়িয়ে পড়া থাকবে না আপনার সংযুক্ত থাকাতে যদি আপনি পক্ষপাত করেন দেখবেন আপনি জড়িয়ে পড়েছেন সমস্যাটা হল পক্ষপাত দুষ্ট হওয়ার সংযুক্ত থাকার নয়